বিপ্লবের মাটি, আন্দোলনের মাটি, এই মাটিকে শুভেন্দু অধিকারী শক্ত ঘাঁটি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, তার নাম শুভেন্দু অধিকারী। শহীদ এবং সকল পরিবারকে প্রণাম জানিয়ে অসংখ্য আমাদের এই ভারতীয় জনমহাশয় তাদের নেতৃত্বে এখানে আমাদের হার মাদ মুক্ত মণ্ডল। ভারত মাতা কি, ভারত মাতা কি, ঘোষক ঘোষণা করবেন, সময় লকেট দি। আজকের এই বিশাল সভায় উপস্থিত পশ্চিমবঙ্গের সন্ত্রাসী শাসক এবং অপদার্থ তৃণমূল সরকার গতম বাবুল দাস গতম আপনাদের কাছে আমি অল্প কথাই বলবো, কারণ প্রতিদিনই বিভিন্ন এলাকায় সভা সমিতিতে অনেক কথা বলছি। আপনারা বিভিন্নভাবে দেখছেন, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়াতেও দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই অনুপ চক্রবর্তী সহ কাঁথি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টিকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা চার পাঁচটি অ্যাসেম্বলির লোককে নিয়ে, তার মধ্যে গাড়ি পাওয়া যায়নি, পাঁচ জায়গায় হামলা হয়েছে, পুলিশ ব্যস্ত ছিল মাননীয়াকে পুরুলিয়ায় পাঠাতে এবং মাননীয়ার যাত্রাপথ যাতে শুভ হয় তার ব্যবস্থা করতে, তাই কাঁথি থানা এলাকার মাজনা তাজপুরে আক্রান্ত হয়েছে কর্মীরা, গাড়ি ভেঙেছে। এখনো 5000 কর্মী খেজুরি দুয়ের, তারা এই 10 মিনিট আগে রাস্তা পরিষ্কার হতে ঘোলাবাড় থেকে এগোতে শুরু করেছে এবং নিখিল আড়ি মণ্ডল সভাপতি আক্রান্ত হয়ে কলাগেছিয়ায় হসপিটালে আছে। এই রকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা যেভাবে হাজারে হাজারে এসেছেন, যেভাবে আজকে এই মেদিনীপুরের মাটিকে পবিত্র করেছেন, আপনাদেরকে আমি দেশপ্রেমিক জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। ওপারে ভারতীয় জনতা পার্টির 5 জন শহীদ পরিবার আছেন, তাদের বিদেহী আত্মাকে প্রণাম জানাই। আর নন্দীগ্রামের নিখোঁজ এবং নিহত প্রায় 30টি পরিবার ভারতীয় জনতা পার্টির মঞ্চে এসেছেন, তাদেরকেও প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আর রাধারানী আড়ির মতো অত্যাচারিতা রমণীরাও মঞ্চে এসেছেন নন্দীগ্রামের, তাদেরকেও আমি প্রণাম নিবেদন করি। আপনারা জানেন গতকাল পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, এখান থেকে ঠিক 10 থেকে 15 কিলোমিটার দূরে তেখালিতে সভা করার জন্য খেজুরি নন্দীগ্রামের বর্ডারে। সেই সভাতে কারা এসেছিল আপনারা দেখেছেন, ওই সভাটাকে আমি ওই হায়দ্রাবাদের যে পার্টি আসাদুদ্দিন ওয়াসির সভা বলে মনে করি। ওখানে কিছু এসএইচজি গ্রুপের মহিলা নিয়ে যাওয়া হয়েছিল আর বাকিটা আপনারা জানেন কারা ছিল, আমি আর আলাদা করে নাম বলতে চাই না। সেখানে এসে আমরা তৃণমূল কংগ্রেস নেত্রীকে দেখলাম, তিনি উদ্ভ্রান্ত, তিনি রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত, তিনি প্রথমেই কোন জায়গায় সভা করছেন সেটা তিনি নিজে জানেন না, কারণ 5 বছর অন্তর অন্তর ভোট এলে তাকে নন্দীগ্রামের কথা মনে পড়ে। তিনি উঠে ঘুরে দেখছেন, দেখে বলছেন তেখালির সভা। তারপরে কি করলেন, তিনি নাকি নন্দীগ্রামে তার আত্মা আছে, দেহ আছে কলকাতায়, তিনি বলছেন ভারত মণ্ডল, ভারত মণ্ডল বলে দিদি কেউ নেই, ওর নামটা ভরত মণ্ডল, আর লিস্ট পড়ছেন দেখে দেখে, শুভেন্দুকে টুকলি করতে হয় না। 7ই জানুয়ারি কারা মারা গেছিল, ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম। 14ই মার্চ কারা মারা গেছিল, ইন্দাদুল ইমাদুল, প্রলয়গিরি রাখালগিরি, জয়দেব দাস, পঞ্চানন দাস,
रतन दास गोविंद दास सुप्रिया जाना बसंती कर पुष्पेंदु मंडल सुब्रत सामंत उत्तम पाल दसई नवेम्बर कारा मारा गेछिलो मारा गेछिलो श्यामली मान्ना मारा गेछिलो बईजबाड़ीर रेजाउल करीम और निखोज कारा होयेछिलो आदित्य बेरा बाबू सत्येन गोल बाबू दास काजल मंडल हरेन प्रामाणिक बोलबो नाम सब मुखस्थ आज के की बोलते एसेछेन आपनी कत मिथ्या बोलबेन आपनी ओ क्लास अष्टम श्रेणीर बोइटा आमार टेबिले पड़े आछे आपनी ओखाने सिंगुरेर इतिहास लिखेछेन सिंगुर के आमी असम्मान करछि ना कारण सिंगुरे लोकेट चट्टोपाध्याय अलरेडी आपनार ओई शुक्नो घास फूल के टाटा बाई बाई करे दिएछेन ओई बोईटाते नंदीग्रामेर जन्य एकटा लाइन नेई नंदीग्रामेर आंदोलन आपनी स्वीकार करेन ना नंदीग्रामेर आंदोलन के आपनी मर्यादा देन ना यदि दितेन एगारो बछर धरे आज साढ़े नौ बछरे आपनी सिंगुरेर मतो पाठ्य पुस्तके नंदीग्राम के स्थान दितेन आपनी कि करेछेन अरुण गुप्ता जे पुलिस आधिकारिक नंदीग्रामेर गुली चालानोर नेतृत्व दिएछेन तार पानिशमेंट देननि उल्टे ताके पांच बार एक्सटेंशन दिएछेन आपनी कि करेछेन सीबीआई चार्जशीटे नाम थाका गोकुलनगरेर अधिकारी पल्लीते गुली चालानो पुलिस अफिसार सत्यजित बंदोपाध्याय तार जामिनेर व्यवस्था करिएछेन एबं ताके गत एक मास आगे कलकातार तृणमूल भवने पार्थ चट्टोपाध्याय के दिए আপনার দলের পতাকা দিয়ে জয়েন করিয়েছেন আপনি অস্বীকার করতে পারবেন যে আড়াই সেদিন তমলুক থেকে গুলিগুলো দিয়েছিল পুলিশের হাতে দেবাশিস গাঙ্গুলি তাকে প্রমোশন দিয়ে এসিপি হাওড়া কমিশনারেট করেছেন আপনি আজকে বলতে এসেছেন কি বললেন নন্দীগ্রামে দাঁড়াবো হ্যাঁ দিদিমণি আপনাকে এক জায়গায় দাঁড়াতে হবে একটা জায়গায় দাঁড়াতে হবে দুই জায়গায় দাঁড়ালে চলবে না নন্দীগ্রামেই দাঁড়াতে হবে আর আমি তো বিজেপি করি বিজেপির প্রার্থী মঞ্চে হয় না তৃণমূলের প্রার্থী মঞ্চে হয় কেন প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তার দিদিমণি আর তার তোলাবাজ ভাতুষপুত্র তারা যাহা বলিবেন তাহাই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির আইন নীতি ইত্যাদি ইত্যাদি কার ভরসায় দাঁড়াবেন বলছেন কার ভরসায় হিসাবটা আমার কাছে আছে গ্রামগুলো তো আমি চিনি কার ভরসায় 62 হাজারের ভরসায় আর পদ্ম তো জিতবে 2 লাখ 13 এর ভরসায় 2 লাখ 13 কারা জয় শ্রীরাম বলে যারা 62 হাজারের ভরসায় ওখানেও আছে আমি শীত কাটবো ওখানে শীত কাটবো চিন্তা আপনাকে করতে হবে না বললেন বড় বোন নন্দীগ্রাম নাথ কি বললো আমি জানি শুনিনি আমি বিরক্তকর ব্যাপার কে শুনবে এক ঘন্টা ধরে বজর 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 শুধু মিথ্যা কথা লকডাউনের চালচোর আমফানের টাকা চোর ট্রিপল চোর আর এখন তো টিকা চোর করোনার টিকা চোর দুটো জায়গায় দাঁড়াতে আপনাকে আমরা দেব না নন্দীগ্রামে দাঁড়াতে হবে আর এখন থেকে প্রাক্তন এমএলএ প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড প্যাড ছাপিয়ে রাখতে হবে লড়তে আমি জানি সঙ্গে আছেন তো আছেন তো জিতবো আমরা জিতবো আমরা মমতা ব্যানার্জি হারবে 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 মোটরসাইকেলে কোথায় মেছেদা আটকে দিয়েছিল সিপিএম আপনি মোটরসাইকেল করে রাধামণি দিয়ে সেফ জায়গায় এসে পুলিশের সামনে বসছিলেন নন্দীগ্রামে এসেছিলেন মোটরসাইকেলে এত বড় মিথ্যা কথা আর যার মোটরসাইকেলে চড়ছেন সে 14ই মার্চে ছিল 2007 এর 2রা মে আমার হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছিল পাঁশকুড়াতে ওটা 10ই নভেম্বরের ঘটনা এত মিথ্যা তাই বিজেপি সরকার আসবে আর মিথ্যাশ্রী পুরস্কার আমরা দেব প্রথম পুরস্কারটা পাবে মমতা ব্যানার্জি আর একটা তোলাশ্রী পুরস্কার হবে সেটা পাবে ওর ভাইপো তোলাবাজ অভিষেক ব্যানার্জি
তোলাবাজ ভাই পাহাটাও, গরুচর ভাই পাহাটাও, কয়লাচর ভাই পাহাটাও, বালিচর ভাই পাহাটাও। লাস্টে বলবো, যদি এদেরকে না তাড়ান এরপরে কিডনি পাচার করবে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করার জন্য মোদীজির জন্য একবার স্লোগান হোক, নরেন্দ্র মোদী জিন্দাবাদ।